হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজ আবার আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে আচারি বেগুন ভর্তা। আশা করি এই সাধারণ এই ভর্তা রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন দেখে নিই আমার এই আচারি বেগুন ভর্তা রেসিপির ফুল প্রসেসিংটি। প্রথমে আমি একটা বেগুন কেটে নিলাম, তারপর প্রায় ফেনের মধ্যে সামান্য কিছু সরিষার তেল দিয়ে বেগুনগুলা দিয়ে দিলাম। এখন এর মধ্যে সামান্য কিছু লবণ ছিটিয়ে দিলাম, এতে করে যে তেলটা আছে সেটা চারদিকে ছিটিয়ে পড়বে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিট সিদ্ধ করে নিব। ঠিক 10 মিনিট পরে আমি বেগুনের চামড়াটা ভালো করে ফেলে দিয়ে এটাকে রেডি করে রেখেছি। এখন আমি ভর্তাটা তৈরি করব। তো সেজন্য প্রথমে আমি সামান্য কিছু লবণ নিয়েছি, যেহেতু আমি বেগুনটা সিদ্ধ করার আগেও কিছু লবণ ব্যবহার করেছি, তো তাই আমি লবণটা খুবই সামান্য নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। লবণের মধ্যে পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ একটু ভালো করে নরম করে মেখে নিব, এতে পেঁয়াজটা নরম হয়ে যাবে। তো 2-1 মিনিট এরকম করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2-3টা শুকনো মরিচ। যদি আপনারা ঝাল খান সেক্ষেত্রে আরও বাড়াতে পারেন, তবে আমি তো ঝাল খুবই কম খাই, সেজন্য আমি দুটোই এখানে ব্যবহার করেছি। পেঁয়াজের সাথে মরিচের ফুল প্রসেসিংটা ভালো করে মেখে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব আচার। আমি এখানে জলপাইয়ের আচারটা ব্যবহার করব। চাইলে আপনারা এখানে আমের আচারের তেল কিংবা অন্য যে কোনো আচারের তেলটাই ব্যবহার করতে পারেন, তবে বেগুন ভর্তার সাথে জলপাইয়ের আচারটা অনেক ভালো যায়, সেজন্য আমি জলপাইয়ের আচারটাই ব্যবহার করেছি। আমি একটা জলপাই এবং কিছু সামান্য পরিমাণ তেল এবং দুটুকু রসুন সহ এটা নিয়েছি। এখন আমি জলপাই থেকে গোস্তটা সরিয়ে নিয়ে বিচিটা ফেলে দিব। জলপাইয়ের বিচিটা ফেলে দেওয়ার পর এখন আমি সবগুলা উপকরণের সাথে বেগুনটা ভালো করে মেখে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি, এতে স্বাদটা এবং গন্ধটা দারুণ বাড়বে। তো প্রায় আমার হয়েই গেল আচারি বেগুন ভর্তা। আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে, আপনারা ঘরে খেয়ে ট্রাই করবেন, অনেক অনেক মজাদার একটা ভর্তা রেসিপি। তো যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।